তো বন্ধুরা চলুন দেখে নেই কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে হয়। তো তার জন্য আমি চলে যাবো, প্রথমে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে গেলাম। তো তারপর এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করবো। তো এখান থেকে প্রোফাইল সিলেক্ট করা হলে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে ভিউ আসে টাচ করে দেবো। তো এখন যারা দেখতেছে, দর্শক যারা দেখতেছে, আমার আইডিটা এইভাবে দেখতেছে। তো আমি এই অ্যাড ফ্রেন্ডের জায়গায় আমি ফলো বাটনটা সেট করব এবার। তো দেখেন এখান থেকে আবারও ঠিক ফেসবুকে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আমার এখানে দেখতে পাবেন থ্রি লাইন একটা অপশন সবার ডান দিকে দেখতে পাচ্ছেন উপরে, এখানে আমি টাচ করে দেব। ঠিক তারপরে নিচের দিকে আসব, আসার পর এখান থেকে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন, এখানে টাচ করব এবং এখান থেকে সেটিংসে চলে যাব। তো এখান থেকে সেটিংসে টাচ করে দেব। তো তারপর দেখতে পারবেন এইরকম একটা পেজ নিয়ে আসবে। তো এখান থেকে আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখান থেকে একটা অপশন আপনি খুঁজে পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ। তো এই যে অপশনটা এখানে একবার টাচ করে দিবেন। তো দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এখানে একবার টাচ করে দিতে হবে, ঠিক প্রথম যে অপশনটা এখানে টাচ করে দিতে হবে। তো আমি একবার এখানে টাচ করে দেব। তো এখানে টাচ করে দিলে দেখতে পারবেন এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করা আছে। তো নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে দিলাম। তো তারপর ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর ঠিক এই পেজটাতে আবার চলে আসলাম। তো এখান থেকে আরেকটু কাজ আছে, নিচের দিকে যখন আসবেন দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশনটা আমি দেখাইলাম, এইখানে একবার টাচ করে দিন। তো এখানে টাচ করে দিলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন শো করতেছে, একটা ফ্রেন্ডস করা আছে এখান থেকে এবং উপরে একটা পাবলিক অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনাকে পাবলিক যে অপশনটা আছে এটাকে টাচ করে দিতে হবে। তো এখানে টাচ করে দিলে দেখতে পারবেন অটোমেটিকলি নিচে কয়েকটা অপশন অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো বাস এখানে আমার কাজ শেষ। এখন আমি ব্যাক দেব। ব্যাক দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার যে অ্যাড বাটনটা ছিল সেটা এখনও আছে কি না। তো এখান থেকে আমি সোজা চলে যাবো আমার প্রোফাইল অপশনে। তো এখানে যাওয়ার পর ঠিক থ্রি ডট অপশনটাতে এখানে টাচ করে দেব। তো দেখতে পারবেন এখান থেকে আমার যে অ্যাড বাটনটা সেটা কিন্তু সে চলে গেছে এবং ফলো বাটনটা অ্যাড হয়েছে। তো এখানে আবারও ভিউ আসে টাচ করে দেব। তো ভিউ আসে যখন টাচ করব যে আমার আইডিটা অন্য যে যারা আছে তার কীরকম দেখতেছে সেটা এখন এখান থেকে দেখতে পারবেন যে আমার আইডিটাতে কিন্তু ফলো বাটনটা সেট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনার আইডিটাতে যদি এরকম অ্যাড বাটন থেকে ফলো বাটন সেট করতে চান তাহলে এই রুলসগুলো মানুন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।